সাংবাদিক সেজে বন্দুকবাজকে ধরলেন পুলিশকর্তা। সকলের চোখে এখন হিরো আজহারউদ্দিন। পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। খবরটা যখন আসে তখন নিজের অফিসে কাজ করছিলেন পুলিশকর্তা আজহারউদ্দিন খান। বুধবার দুপুরে হঠাৎই খবর আসে মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে ঢুকে পড়েছে এক বন্দুকধারী, ছাত্রছাত্রীদের বন্দি করেছেন। সঙ্গে সঙ্গেই চলে যান ঘটনাস্থলে। ঘটনাস্থলে গিয়ে দেখেন স্থানীয় পুলিশকর্মীরা ততক্ষণে ঘিরে ফেলেছে স্কুল চত্বর, কিন্তু কেউই এগিয়ে যেতে সাহস পাচ্ছেন না। পুলিশ পোশাক পরা অবস্থায় দেখলেই রেগে যাচ্ছে বন্দুকধারী দেব বল্লভ। সে সময় আচমকাই জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকধারীর ওপরে ঝাঁপিয়ে পড়েন আজহারউদ্দিন। বন্দুক ধরা হাতটাকে ওপরে করে দিলেও কম শক্তি দেখায়নি বন্দুকধারী। তবে ততক্ষণে অন্য সহকর্মীরাও আজহারউদ্দিনকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। গোটা ঘটনার কথা জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ বুদ্ধিমত্তার সাথে ভালো কাজ করেছে, যে কৃতিত্বের অনেকটাই প্রাপ্য আজহারউদ্দিনের। এটা তোমরা সকলেই জানো যে একজন ব্যক্তি এরকম একটি ক্লাসরুমে প্রবেশ করেছিল, তার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু তোমাদেরকে বলতে চাই যে সেই ব্যক্তি ধরা পড়েছে এবং তাকে থানায় আটক করে রাখা আছে। তোমাদের কোনো রকম চিন্তার কোনো কারণ নেই, আমাদের স্কুল ঠিক আগের মতোই চলবে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি একটু তাকাও পিছনের দিকে দেখবে কত তোমাদের জন্য ফোর্স এসছে, পুলিশ আছে, তারা তোমাদের প্রোটেকশন দেওয়ার জন্য রেডি আছে এবং কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। হাতে অল্প চোট পেলেও বন্দুকবাজকে ধরতে পেরে খুশি আজহারউদ্দিন। তাকে নিয়ে গর্ব করছেন পুলিশ কর্মকর্তারাও। তবে সেই সময়ের কথা মনে করে সাহসী আজহারউদ্দিন জানালেন, শিক্ষার্থীদের কি হবে ভেবে তখন মাথা কাজ করেনি, তবে ঝাঁপিয়ে পড়ার আগে ঠান্ডা মাথায় গোটা পরিকল্পনা করে নিয়েছিলেন। জানা গেছে পুলিশকর্তার বাড়ি কলকাতার পার্ক সার্কাস এলাকায়। কলকাতার সিটি কলেজেই শরীরবিদ্যা নিয়ে পড়াশুনো, তারপর পুলিশের চাকরিতে যোগদান। বছর আড়াই আগে চাকরি সূত্রেই মালদায় যাওয়া। যে স্কুলে ঘটনাটি ঘটেছে ডিএসপি হিসাবে তার এলাকার মধ্যেই পড়ে সেই স্কুলটি। এদিন জেলা পুলিশ সুপারের অফিসে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। সেখানেই গোটা ঘটনার কথা জানান আজহারউদ্দিন, কেমন করে ধরলেন, বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ার সময় নিজের জীবনের ঝুঁকির কথা মনে হয়নি। সাংবাদিকদের এ সকল প্রশ্নের উত্তরে আজহারউদ্দিন বলেন, ওখানে গিয়ে দেখি ছাত্রদের মুখ শুকিয়ে গিয়েছে, আমি এখনও বাবা হইনি, কয়েক বছর আগেই বিয়ে হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছিল ওরা আমার সন্তানের মতো। সব কিছু দেখে মাথা কাজ করছিল না, মাথা ঠান্ডা করেই পরিকল্পনা গ্রহণ করি। পুলিশকর্তা জানান, গিয়ে দেখি পুলিশকে দেখলেই বন্দুকধারী রেগে যাচ্ছে, তাই আমি স্কুলের পেছন দিকে চলে যাই। পুলিশের পোশাকে কিছু করা যাবে না বুঝে স্থানীয় একজনের কাছ থেকে একটি টি শার্ট চেয়ে নিই। পুলিশের পোশাক খুলে তার দেওয়া টি শার্ট পরে নিই। এরপর পুলিশের জুতো খুলে একজনের হাওয়াই চটি পায়ে গলায়। এরপর প্ল্যান মাফিক দরজার দিকে এগিয়ে যাই নিজের মোবাইল নিয়ে। আগেই দেখেছিলাম সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভয় পাচ্ছে না ওই বন্দুকধারী, ছবিও তুলতে দিচ্ছেন, কথাও বলছেন। আমি সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে মিশে যাই, উনি বুঝতে পারেননি আমি পুলিশ। তারপরে সুযোগ বুঝে মুহূর্তে ঝাঁপিয়ে পড়ি। সেই সময় তো গুলি চালিয়ে দিতে পারতেন বন্দুকধারী, আজহারউদ্দিন বলেন সেই চেষ্টাও করেছিল, কিন্তু আমি আগেই বন্দুক ধরা হাতটাকে ওপরের দিকে তুলে দিই, তারপর সর্বশক্তি দিয়ে ওকে মাটিতে ফেলি। আমাকে ব্যাক আপ দেওয়ার কথা আগে থেকেই পুলিশকর্মীদের বলে রেখেছিলাম, সেই মতো সকলেই চলে আসেন, সবাই মিলে ওকে ধরে ফেলি। এদিন সাংবাদিক সম্মেলনে আজহারউদ্দিন আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য সকলেই প্রশংসা করেছেন ওই পুলিশকর্তার, তবে আজহারউদ্দিন বলছেন, আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। তো আমি যখন ওখানে যাই গিয়ে দেখতে পাই যে অলরেডি আমার আইসিন মালদা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে, আর প্রচুর বাইরে মব, অলমোস্ট 200 পিপল বাইরে দাঁড়িয়ে আছে, আর ভেতরে একটি লোক হোস্টেজ করে মানে ফায়ার করে দাঁড়িয়ে আছে এরকম করে আমাদের, আর পুলিশের ইউনিফর্ম কাউকে দেখলে ও রেগে যাচ্ছে, বুঝছে ফায়ার করে দেবো। ইন দ্য মিন টাইম আমরা তখন ডিসাইড করি, একটা প্ল্যান করি যে আমরা কী করবো, আমরা পিছন দিক দিয়ে একটা পাঁচিল আছে, সেই পাঁচিল থেকে আমি সিভিল ড্রেসে আমি মিশে যাবো, কেন আমাকে চিনত না, জানতো না। তো সিভিল ড্রেসে গেলে আমি একজন ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকবো এবং তার অবজারভেশন করব, যদি কিছু পাই দেন আই উইল জাম্প অন ইট। সেই হিসাবে আমি যাই,
আমার কাছে সিভিল ড্রেস ছিল না, ওখানে একটি লোকাল লোককে আমি বলি যে ভাই তোমার টি শার্ট খুলে দাও, তো খুশি টি শার্ট খুলে দেয়, দেন আমি শার্ট মুভ করি, বেল্ট খুলি, একজন থেকে চটি নিই এবং জাম্প করে ভেতরে চলে যাই। এসআই আমার দিলীপ হালদার যিনি ছিলেন উনি ওখানে আমসের সঙ্গেই ছিলেন, উনি পরীক্ষার সামনে দাঁড়িয়ে ছিলেন, আমি ধীরে 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 গেটের সামনে যাই, গেটের সামনে অল প্রি প্ল্যান্ড, তারপর আমি গিয়ে ক্যামেরা নিয়ে এরকম করে ক্যামেরা করতে থাকি। আপনাদের কিছু মিডিয়া বন্ধু ছিলেন, ওনা আমাকে বলছিলেন স্যার আপনার ক্যামেরা চলছে না, আর দুজন তিনজন চিনে নিয়েছেন আমাকে যে স্যার স্যার বলি, আপনারা চুপ করেন জানতে না পারে। তো যখন চলছিল, চলতে চলতে আমি দেখলাম মুভিটা অবজারভেশন করছেন যে কী করছে, ইন দ্য মিনটাইম ঠিক করি যে আর একটু পিছিয়ে এসে আমি যখন দেখি যে এ 17 বাচ্চাদের 70 বাচ্চার জীবনের ব্যাপার আছে, আর টাইম খুব ক্রুশিয়াল ছিল, ও যদি একটা শট মারত তাহলে একটা ডেথ হতো আর একটা মায়ের কোল খালি হয়ে যেত। এই সময় যত স্পিডে ডিসিশন নেওয়া যায় তত ইম্পর্টেন্ট। তখন আমি কী করি, আমি আবার পরীক্ষার কাছে আসি, দিলীপ হালদার বাবু আমার ওখানেই ছিলেন আর্মস নিয়ে, ওনাকে বলি আপনি গেটের সামনে চলে আসেন, কেন কি যে ভিউ ছিল ও শুধু গেটের এইদিক দেখতে পাচ্ছিল, এই দেখতে পাচ্ছিল না, বলে আপনি এখানে দাঁড়ান, আমি রিস্ক নিচ্ছি, আর ডু আর ডাই সিচুয়েশন, যদি আমি ঝাঁপাই, যদি আমি ধরতে পারি ঠিক আছে, অ্যান্ড ইফ হি ফায়ার অন মি দেন হি উইল টেক দ্য চান্স। ইট ওয়াজ অল প্ল্যান্ড। আমাকে ব্যাক আপ করা হয়, আমরা তাকে ফেলে দিই, ধস্তাধস্তি হয় প্রায় 2 মিটার মতো, ইন দ্য মিনটাইম বাচ্চাদের আমি রেস্কিউ করতে পারি, বাচ্চারা সব বেরিয়ে চলে যায়, তারপর আমরা তাকে কন্ট্রোলে করে নিই। তারপর একটা যে ঘটনা ঘটে, ইন দ্য মিনটাইম বাইরে যে ছিল পাবলিক প্যারেন্টস তারা সব ভেতরে চলে আসে এবং তাকে মারার জন্য উদ্যত হয়ে যায়, এখন তার লাইফও সেভ করার একটা কারণ দাঁড়িয়ে ছিল। তখন আমরা প্ল্যান করে ওকে উপরে স্টেয়ার পাঠিয়ে দিই এবং গেটটা বন্ধ করে তালা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।